বর্তিষ্ঠ ছাত্রদের ছাত্রছাত্রী সুপারভাইজারদের গবেষণা তত্ত্বাবধায়ক স্যারদের যে মতবিনিময় সভা আজকে আয়োজন করা হয়েছে ক্লাস কর্মশালা, সেখানে আমরা আপনাদের সুদীপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই সভায় আজকে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে সম্মানিত ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ডক্টর গোলাম রাফায়েল সেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি, পরিবেশ বিজ্ঞান বিভাগে প্রফেসর ডক্টর আসমা আলী স্যার, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের অনুমোদনে 2020 সালের সেপ্টেম্বর মাসের 2 তারিখে এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম পরিচালনা করার জন্য অনুমোদন প্রদান করেছেন। ওই প্রজেক্টের কম্পোনেন্ট সি এর আওতাধীন আমাদের এখানে এগ্রো ফরেস্ট্রি বিভাগের বিদ্যুতালয়ে অ্যাগ্রোমেট্রোলজি বিভাগের এখানে যে আমাদের অবকাঠামো সেটা তৈরি হচ্ছে। প্রায় ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রোমেট্রোলজি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি নবীনতম ডিপার্টমেন্ট, জানি এটি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের সার্বিক তত্ত্বাবধানে এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে। তারপরে চায়না, এখন বাংলাদেশ ছিল থার্ড তখন, যখন ওদের প্রজেক্টটা হয়নি, এই ফ্লাক্স প্রজেক্টের আন্ডারে এই মেটল রেজিস্ট্রি যে কাজ করে, আমের এই ফ্লাক্স আছে আমেরিকান সাইন্টিস্ট, এটা ইউরো ফ্লাক্স আছে ইউরোপিয়ান, এদের সাথে পড়াশোনা করতে আমি এই ডিপার্টমেন্টের মাস্টার্স কোর্সের ছাত্র ছাত্রীদেরকে আমি বলবো যে বি অপটিমিস্টিক, কাজে ডিপার্টমেন্ট বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এই প্রোগ্রামটি হয়েছে, এটি ভালোভাবে চলুক। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায় সবাই আমরা সতর্ক আছি, সহযোগিতা করব, ডিপার্টমেন্ট এগিয়ে যাবে, ডিপার্টমেন্ট যখনই সহযোগিতা দেবে এটা অবশ্যই আমাদের সোয়েল সায়েন্সের সাথে রিলেটেড, ডিটি কেমিস্ট্রির সাথে রিলেটেড, এনভায়রনমেন্টাল সায়েন্সের কম্পিউটারের সাথে রিলেটেড, ওনারা যেভাবে সহযোগিতা চাবেন আমরা সহযোগিতা করব। আমি এই পোস্ট গ্রাজুয়েট এই প্রোগ্রামটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। আমাদের We are producing graduates at the university, and they are not for Bangladesh, they are for all over the world. So, Professor Pramani kindly mentioned that we must be competent enough to compete with other country students for the scholarship and other. যুগের চাহিদার জন্য এই নতুন একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে, এবং প্রফেসর রবিন এবং আপনারা যারা আমাকে সাহায্য করছেন এই কোর্স করতে একটা ডেভেলপ করতে এবং তাদের ধন্যবাদ জানাই, এবং আমাদের নতুন ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের শুভকামনা নতুন ডিপার্টমেন্টের জন্য। আমরা চাই দূরের চাহিদা অ্যাগ্রোফরেস্ট্রির জন্য, বায়োটেকনোলজি হচ্ছে, এনভায়রনমেন্টাল সায়েন্স হচ্ছে, ফিড সার্চার টেকনোলজি হচ্ছে, নতুন আমাদের শরীরে আর একটা নতুন পালক দেওয়া হলো অ্যাগ্রোমেট্রোলজি, এটা যাতে আরও ফ্লারিশ করে ভবিষ্যতে আমাদের ব্যায়ামও স্মার্ট আমরা করতে পারি। আমাদের এই নতুন একটু আশা করে তোমাদের সবার সফলতা কামনা করে নতুন ডিপার্টমেন্ট, ধন্যবাদ আমাকে দেওয়ার জন্য, ধন্যবাদ সবাই।